ছোট্ট বাক্যবন্ধ, তাৎপর্য সুবিশাল। হলদিয়ায় বেঙ্গল লিডসে প্রাঙ্গণ, দুপুরবেলা এক স্টল থেকে আরেক স্টল ঘুরে দেখছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টাটা স্টিলের কর্তাদের অনুরোধে তাদের হুগলি মেটকোক ডিভিশনে স্টলে গেলেন তিনি। দেখলেন, কথা বললেন, তারপর ভিজিটার্স বুকে লিখলেন স্মল ইজ বিউটিফুল। আর পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে বেরোনো এই ছোট্ট লাইন ঘিরেই শিল্পমহলে তৈরি হয়েছে জোর জল্পনা। হুগলি মেটকোক অ্যান্ড পাওয়ার কোম্পানি, টাটা স্টিলের এই সংস্থা কয়লা থেকে মেটকোক তৈরি করে জামশেদপুরে ইস্পাত প্রকল্পে পাঠায়। নিঃসন্দেহে বড় ও ভারী শিল্প। সেই সংস্থা স্টল পরিদর্শন করে কেন স্মল ইজ বিউটিফুল লিখলেন শিল্পমন্ত্রী? শিল্পমহলের একাংশের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের কর্তা ব্যক্তিরা বুঝে গিয়েছেন বর্তমান জমিনটিতে বাংলায় বড় শিল্পের আগমন প্রায় অসম্ভব, তাই বারবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দেওয়ার কথা বলছেন তারা। মুখ্যমন্ত্রীর শিল্প উপদেষ্টা সৌগত রায়ও দিন কয়েক আগে জানিয়েছেন শিল্প নীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে, কারণ তা তৈরি করতে জমি কম লাগে। আর তাই মুখ্যমন্ত্রী শিল্প সেনাপতির হাত থেকেও বেরিয়ে এসেছে শাসক দলের মনের কথাই। যদিও শিল্পমহলের অপর একটি অংশ পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছে। তাদের মতে, ন্যানো বাজারে আসার আগে তার জন্য যে বিজ্ঞাপনী প্রচার টাটা মোটরস চালিয়েছিল, সেই বিজ্ঞাপনের ক্যাচলাইন ছিল স্মল ইজ বিউটিফুল। ন্যানো শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে বেরোনো হয়নি, সানান্দ হয়েছে তার গর্ভগৃহ। ন্যানো পাল্টে দিয়েছে সানান্দের চেহারা, আজ সেখানে আধুনিকতার ছোঁয়া, ভারতের অন্যতম বৃহত্তম অটো হাব। কিন্তু সিঙ্গুর সেই তিমিরেই, অবশ্যম্ভাবীভাবে তাই বারবার উঠে আসে গুজরাতের সঙ্গে বাংলার তুলনা। বিদ্ধ হয় শাসক দল, তাই ন্যানো সিঙ্গুর থেকে বেরোলে এই সমালোচনার হাত থেকে রেহাই মিলত, সেটা বুঝেই কি শিল্পমন্ত্রীর কলমে ন্যানোর ক্যাচলাইন? এই প্রশ্ন উঠেছে শিল্পমহলে, যদিও শিল্পমন্ত্রী কিন্তু নিজে এসব ব্যাখ্যায় যেতে রাজি নন। যার যেরকম পারসেপশন, এখানে জল তেষ্টা পেলে কেউ বলে যে আমি তো জল খাবো, আবার কেউ বলে এখানে আধ গ্লাস জল, বলে না যে জল তেষ্টা। আমি দেখেছি তাদের সুন্দর সাজানো, শুধু টাটা, তারপরে আমি আট দশটা জায়গায় তো লিখলাম। শিল্পমহল ও রাজনৈতিক মহলের মতে, অবাস্তব জমি নীতির জেরে এরাজ্যের পক্ষে যে প্রকৃত শিল্পের পথে হাঁটা প্রায় অসম্ভব, তা বুঝতে পারছে শাসক দল। শিল্পমন্ত্রী যে সাফাই দিন না কেন, শিল্পমহলের একাংশ কিন্তু মনে করছে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই পশ্চিমবঙ্গকে যে এখন ছোট এবং অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে, মুখে সে কথা স্বীকার না করলেও হৃদয়ঙ্গম করতে পারছে শাসক দল। আর সম্ভবত সে কারণেই শিল্পমন্ত্রী ভিজিটার্স বুকে লিখেছেন স্মল ইজ বিউটিফুল। হলদিয়া থেকে ক্যামেরায় পার্থ প্রতিম রায়ের সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।